পয়েন্টসের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সকে শুভ সকাল। আমি যেখানে এখন আছি এই ব্যাপারে আমি পরে কথা বলছি। পাহাড়ে যখন প্রথম আসি তখন পাহাড়ের এই দৃশ্য, প্রাকৃতিক যে সৌন্দর্য দেখি সত্যি মানে হতভম্ব সঙ্গে অবাক হয়ে যায় এই সৌন্দর্যটা দেখি। এবার তারপর তো পাহাড়ের সাথে এত ভালোবাসা, মানে দু মাস তিন মাস অন্তর অন্তর পাহাড়ে চলে আসা, যেটা হচ্ছে আমাদের এক প্রকার স্বভাব বা ম্যানিয়াকে দাঁড়িয়ে গেছিল। এবং সেই দিক থেকে চিন্তাভাবনা অনেক করে 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 আমরা, বিশেষ করে আমি, বিশ্বনাথ ক্যামেরা করছে ওই পারে, বিশ্বনাথ আছে, বিশ্বনাথ আমার সঙ্গেই আছে এখন, বিশেষ করে আমি ডিসাইড করেছি যে আমি এখানে থেকে যাব, এখানে থেকে যাব, আমার পড়াশোনা, আমার সব কিছু কাজ বাজ ইটুজেট আমি এখান থেকে কন্টিনিউ করব। এবং আমি দেখতে চাই এই যে নেপালিরা এই প্রকৃতির মধ্যে থাকে তাদের, তারা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করছে, তাদের ইনকাম সোর্স কি, তারা কি খায়, তাদের দৈনন্দিন রুটিনটা কি, তারা সকালে কখন ঘুম থেকে ওঠে, তারা কি আদৌ কোনো শরীরচর্চা করে কিনা, বা রাতে কখন ঘুমায়, এ টু জেড। তো আমি চেষ্টা করব আমার কাজের ফাঁকে ফাঁকে ম্যাক্সিমাম ভিডিও করার টুকটাক করে। তো আপনারা যদি আপনাদের কি কি মানে নেপালিদের ঠিক কোন জিনিসটা আপনারা দেখতে বেশি পছন্দ করবেন সেগুলো যদি বলেন তাহলে কিন্তু আমরা সেই রকম ভিডিও বানাতে পারি। তো আশা করি ইকো প্যারেল ওয়ার্ল্ডসের প্রত্যেকটা ব্লগ ফিউচারে এবং অতীতে যেসব ভিডিওগুলো হবে এবং হয়েছে সেগুলো আপনারা দেখবেন, দেখেছেন, এবং ভবিষ্যতের ভিডিওগুলো খুব মন দিয়ে দেখবেন এবং খুব এনজয় করবেন। ধন্যবাদ।